সালাম আলাইকুম ভাইর মেজরের নতুন একটা আপডেট নিয়ে আসলাম এবং আজকের আপডেটটা হচ্ছে মেজরের প্রাইজ নিয়ে মেজরের প্রাইস নিয়ে কেমন কি হতে পারে ডিটেল এবং নতুন আপডেট গুলো আজকের এই ভিডিও জানাবো তো আজকে একটা লেটেস্ট আপডেট দিয়ে ভিডিও টা একটা বড় হবে না আশা করি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এচিভমেন্টের ভিতরে গতকাল ছিল বারোটা তারপরে আরো নতুন এটা অ্যাড করছে টোটাল পনেরোটা করছে এখন চোদ্দটা পর্যন্ত শেষ হয়েছে তো এখানে অনেক বেশি বড়ই ঝামেলা করতেছে এক কথায় বলা যেতে পারে তো লাস্টের যে দুইটা ছিল লিমিটেড যে দুইটা দেখাচ্ছে এই দুইটা কানেক্ট করতে গেলে আপনাদের একটাতে খরচ হবে জিরো পয়েন্ট সেভেন সেভেন টন খরচ হবে আরেকটাতে খরচ হবে সেভেন সেভেন স্টার তো আসলে এই সেভেন সেভেনের যুক্তিটা এরা কোথা থেকে পেল হাল্লাই জানে তো তারপরে এরা মোটামুটি হবে এতটাই আহ ব্যবসা সফল হয়ে যাচ্ছে আস্তে আস্তে বলার বাইরে কারণ এত বেশি খরচ করে এখন পর্যন্ত কিন্তু অনেকেরই ভালো খরচ হয়ে গেছে যারা সবগুলো নিয়েছে বিশেষ করে তাছাড়া এখানে আপনার যে স্টার ট্রানজেকশন তো করাই লাগছে যে টন ব্লক চেন করা লাগছে আমরা ফ্রিতে নেওয়ার পরিবর্তে এখানে হয়তোবা বাই করতে করতে বিশ পঁচিশ ত্রিশ ডলার হয়তোবা খরচ করে ফেলেছি এক একজনে তো ভিওয়ার্স অলরেডি চলুন এদের অবস্থাটা কি অবস্থায় রয়েছে টোটাল ডিটেলটা কথা বলি এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখতেছেন মাস্ট প্রবলেম টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইখানে নতুন যে আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে সব সময় তো দেখতে পাচ্ছেন প্রবলেম টেকের ভিতরে অলরেডি অ্যাচিভমেন্টের বিষয়টা আমি দিয়ে দিয়েছি আপনারাও এখনই এটা করে নিতে পারবেন খুব ইজিলি এচিভমেন্টের জন্য যা যা লাগে সব দিয়েছি তো এদের যে প্রাইসটা কেমন হতে পারে এই যে প্রি মার্কেট প্রাইস রয়েছে যেরকম সেটার উপর একটু কথা বলি তাহলে ভালো লাগবে আপনাদের আমরা প্রাইসের বিষয়ে যদি কথা বলি তাহলে অবশ্যই আমাদের বিট গেটের ভিতরে চলে আসতে হয়েছে কারণ বিট গেটের ভিতরে প্রি মার্কেটটা চলতেছে এখানে মেজরের আর আমরা বিট গেটের উপর ভিত্তি করে লাস্ট ভিডিওটা মেক করেছিলাম দুইটা বিষয় ছিল এখানে আমি আলোচনা করেছিলাম দুইটা বিষয়ের ভিতরে ছিল প্রথমটা ছিল মেজর পয়েন্ট ছিল একটা আর সেকেন্ড যেটা যেটা হচ্ছে মেজর রিয়েল টুকেন যেটা সেটা তো ওয়ান পয়েন্ট ফোর জিরো বর্তমান মার্কেট প্রাইস রয়েছে মেজরের এটা আরও বেশি ছিল ওয়ান এর মতো চলে গিয়েছিল তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মেজর পয়েন্টস এর প্রাইস হচ্ছে জির পয়েন্ট ওয়ান সেন্ট তো মেজরের পয়েন্টস এর যেটা থাকুক না কেন মনে রাখবেন মেজরের টোটাল টোটাল সাপ্লাই হচ্ছে টেন বিলিয়ন টোটাল সাপ্লাই যেখানে টেন বিলিয়ন সেখানে আহ ওয়ান পয়েন্ট ফোর জিরো প্রাইসটা আসলে আনএক্সপেক্টেড এটা কখনো হইতেই পারে না যে এটার যেহেতু টোটাল সাপ্লাই চলে গেছে টেন বিলিয়ন টোটাল এতটুকু চলে যাওয়ার পরে যদি এটার এক্সপেকটেশনটা যদি আমরা একটু ধরে রাখি যে না ওয়ান পয়েন্ট ফোর জিরো আসতে পারে তাহলে হয়তো বা দেখা গেছে সবার কপাল খুলে যাবে এক কথায় মেজর পয়েন্টস এর প্রাইস যেরকম সর্বোচ্চ প্রাইসটা আমরা এক্সপেকটেশন করতে পারি জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স টু এরকম সর্বোচ্চ আশা করতে পারি তবে আমার মতে এখন যেহেতু আপনাদের মেজর পয়েন্টসের প্রি মার্কেট প্রাইসটা অনেকটা হাই এখন সেই অনুসারে আমরা যদি একটু ধারণা নিতে পারি যে এটার প্রাইস যদি ওয়ান পয়েন্ট ফোর জিরো ডলার হয়ে থাকে তাহলে আমাদের যে প্রি মার্কেটের যে টোকেনটা দিয়েছিল সেটা নিয়ে একটু ক্লিয়ার করি আগে তো যাদের মেজর পয়েন্টস প্রি মার্কেটে ট্রেড করতেছিল তাদের ধরুন আপনি মেজর প্রি মার্কেটে ট্রেড করতেছেন তখন আপনি পয়েন্টস এর মধ্যে একশোটা কিনেছিলেন তখন তার পরিবর্তে কিন্তু একটা মেজর টোকেন দিয়েছিল আশা করি এটা ক্লিয়ার হয়েছে তো এখন আপনাদের ধারণা হইতে পারে তাহলে আসলে কি একশো অনুপাত একে কে আমরা টুকেন পাবো এরকম ভাবে কি আমরা টুকেন পাবো আমাদের মেজর যে পয়েন্ট রয়েছে বা রেটিং রয়েছে আমরা যে মাইনিংটা করতেছি সেখান থেকে কি আমরা কোনো টুকেন পাবো না ওরকম কোনো টোকেন পাওয়ার সম্ভাবনা খুব কম তাদের বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে মেজর টুকেন দেওয়া হবে সম্ভবত এটা সলিড ধারণা একশো অনুপাত একে সম্ভবত দিবে না কারণ এখানে আপনাদের টুকেনের পরিমাণটা অনেক বেশি থাকবে তখন প্রাইসটা দেখবেন যে ভাই লো থাকবে হয়তো বা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান হইতে পারে অস্বাভাবিক কিছুই না এখানে আপনার প্রি মার্কেট ততটা ভ্যালু রাখেই না যে এখানে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ দেখাইতেছে এখন কিছুক্ষণ আগে ফোর জিরো দেখাইতেছিল এটা এক্সপেকটেশনটা কখনোই সম্ভব না বললেই চলে এক কথাই বলা চলে তবে যদি হ্যাঁ এটা যদি চলে আসে ওয়ান ডলার তাহলে তো আমাদের জন্যই ভালো এক ডলার যদি মেজরের একটা মেজরের দাম যদি এক ডলার থাকে তাহলে এটা তো আমাদের এতদিন মাইনিং মাইনিং জগতে আর কি বলতে পারেন এতদিনের পরিশ্রমটা হয়তো বা একটু সার্থক হবে যদি সবাই ছয় সাতশো করেও টুকেন পাই বেশি টুকেন লাগবে না তাহলে চলবে যে আপনার দেখা গেছে যে না আপনি দশ মিলিয়ন আছে আপনার দশ মিলিয়ন মাইনিং করতেছেন তা আপনি পাইছেন এক হাজার টুকেন যদি মেজরের প্রাইস এক ডলার তাহলে ভাই চলবে সমস্যা নাই কোনো বেস্টিং নাই এইটটি কমিউনিটি দিবে এটা আমরা সবাই জানি তাহলে আমাদের এক্সপেকটেশনটা ফুলফিল হবে আর আপনি দেখা যাচ্ছে যে না অস্বাভাবিক কিছু না এই ছয় সাতশো টুকেন দিতেই পারে যখনই দেখবেন যে টোকেনের পরিমাণ কম দিতেছে তখনই বুঝবেন যে এটার প্রাইস অনেকটা হাই হবে কারণ আপনার অন্যান্য টুকেন পরিবর্তে দেখুন মিনি ফায়ের এর যে প্রাইসটা রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি এটার কিন্তু এটার প্রাইস কিন্তু এরকম আছে এটার কিন্তু টোটাল সাপ্লাই হচ্ছে টেন বিলিয়ন তো এটার প্রাইস কিন্তু যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান হয়ে থাকে এবং এটা থেকে আমরা কিন্তু এক্সপেকটেশন টুকেন যেটা রয়েছে ছয় লাখ সাত লাখ কেউ এরকম টুকেন পাবে সর্বোচ্চ দেখা গেছে যে না সর্বোচ্চ হাইয়েস্ট যেটা অনেকেরই পাইতে পারে ওয়ান মিলিয়ন টুকেনও পাইতে পারে এটার প্রাইস কিন্তু এরকমই থাকবে যাদের অনেক বেশি পরিমাণ খরচ করেছেন মিনিফায়ের ভিতরে এবং এখানে আপনারা এক কথায় বলতে পারেন যে কয়েক বিলিয়ন করে ফেলছেন যে বত্রিশ বিলিয়ন তেত্রিশ বিলিয়ন এরকম করে ফেলছেন খরচ করতে করতে তাদের হয়তো বা আপনি টুকেনের পরিমাণটা অনেক বেশি আজকে টুকুন দিদি মেয়ে ফাই আর মেজরের ভিতরে যে আহামরি কার্যক্রম চলতেছে যে কিছুক্ষণ পরে পরে আপনার দেখা যাচ্ছে দেখুন এটা তো একজন আহ সত্তরিশ বাইরে গেল কিছুক্ষণ আগে আপনাদের সামনেই তো ক্লিক করতেছি তো অলরেডি এটা আহামরি কিছু না এটাকে এক সময় একটা দেখাইতেছে তো ভিওয়ার্স অলরেডি আমি আপনাদেরকে একটা বিষয় আপডেট করে দিব সেটা হচ্ছে যে মেজরের প্রাইস নিয়ে যারা চিন্তায় ছিলেন তাদেরকে শুধুমাত্র একটু বলবো মেজর টোকেন দেওয়ার উপর ভিত্তি করে আপনি প্রাইসটা এক্সপেকটেশন করতে পারবেন ভিডিওটা লং করে না শুধুমাত্র আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম যে এটার প্রাইস কখনই ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ডলার হবে না যদি আপনাকে টোকেনের পরিমাণ অনেক বেশি দিয়ে থাকে এখন আপনাদের এটার প্রাইসটা কেমন হতে পারে এটার প্রাইস হতে পারে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার অথবা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডলার তো এটা হইতে পারে মেজরের রিয়েল প্রাইস এটা লিস্টিং এক্সপেকটেশন প্রাইস বল আমি আপনার মতে কত হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মিনি ফায়ের প্রাইস টা অবশ্যই জানাবেন এটা মিনি ভিডিও নয় তবুও বলছি যে মিনি ফায়ের টুকেন আজকে দিবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কত টুকেন কে কত পাইলেন আর এটার প্রাইস কত হতে পারে ভালো থাকবেন সবাই আজকে ভিডিও পর্যন্তই আলাইকুম